আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা অ্যালকেনের প্রস্তুত প্রণালী এবং এই সংশ্লিষ্ট সব কিছু নিয়েই কথা বলবো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যালকেনের প্রস্তুত প্রণালীতে মোট চারভাবে দেখাবো যে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড থেকে, অন্যটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে, তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ডিকার্বক্সিলেশন এবং উর্জ বিক্রিয়া। তারপর আমরা দেখব কীভাবে এই এই মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরি করা যায়, এবং তার সাথে সাথে অ্যালকাইল মূলক নিয়েও আমরা কথা বলবো, এবং এই সম্পূর্ণ বিক্রিয়াগুলো আমি বিস্তারিত কথা বলবো। সুতরাং ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হবে, তবে এই ভিডিওর পরে তোমাদের এই প্রস্তুত প্রণালী এবং বিক্রিয়া নিয়ে আশা করি খুব বেশি কনফিউশন থাকবে না। তো প্রথমে এসো যে অ্যালকাইল মূলক নিয়ে একটু কথা বলা যাক। অ্যালকাইল মূলক কি? বলা হচ্ছে অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যাবে তখন সেটাকে বলছি আমরা অ্যালকাইল মূলক। প্রশ্ন হচ্ছে অ্যালকেন কি, এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত কথা বলেছি যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, তারপরে তোমার অ্যালকোহল, এগুলো কীভাবে নামকরণ করা হয় এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা হয়ে গেছে। ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেওয়া হচ্ছে, যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে চাও ভিডিওগুলো ডেফিনেটলি সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে দেখতে হবে। আমরা জানি যে অ্যালকেনের সাধারণ সংকেত সিএন এইচ টু এন প্লাস টু, যার অর্থ হচ্ছে যে কয়টা কার্বন থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে দুইটা বেশি থাকবে। যদিও আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি এর আগে, এবং এখান থেকে আমরা লিখতে পারি যদি কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন হবে ছয়টা। কিন্তু যখন আমরা এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দেবো তখন এটা কেমন হবে? সি টু এইচ ফাইভ, কারণ আমরা কার্বনকে বের করে দেবো না, শুধুমাত্র বের করে দেবো হাইড্রোজেনকে। এবং এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কেমন হয়? এই জায়গায় শুধুমাত্র হয়ে যায় ওয়ান, কারণ হাইড্রোজেন একটা বের হয়ে যাচ্ছে, এবং এই পুরো জিনিসটাকে তখন আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যে এটাই আসলে আমাদের আর। অর্থাৎ অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যাবে তখন যে অবস্থার সৃষ্টি হবে সেটাকেই বলছি আমরা মূলত অ্যালকাইল মূলক। আবার দেখো যে CH4 এটা হচ্ছে আমাদের অ্যালকেন, বা এর নাম হচ্ছে মিথেন। আমরা এটাকে কিভাবে রূপান্তরিত করে দিলাম? CH3, অর্থাৎ একটা হাইড্রোজেন বের করে দিলাম, তখন এর নাম হয়ে যায় মিথেন থেকে মিথাইল। অ্যালকাইলের নাম অনুসারে এর নাম হয়ে যাবে মিথাইল, এবং এটা মূলক। তার কারণ হচ্ছে কি যে দেখো এর গঠনটা একটু ভালো করে খেয়াল করো, যে আমরা জানি কার্বনের চারপাশে এরকম চারটা থাকে, রাইট? এখানে তিনটা হাইড্রোজেন, এখানে একটা, সাপোজ এখানে, সাপোজ এখানে, এইটা কি আসলে অপূর্ণ? এখানে কেউ একজন আসবে, ওই জায়গায় যে কেউ আসতে পারে, কখনো CHO আসে, কখনো একটা ক্লোরিন মূলক আসে, কখনো তোমার OH মূলক আসে, ঠিক নেই। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে এই জিনিসটা কিন্তু পরিপূর্ণ একটা বন্ধন নয়, যেখানে কার্বনের একটা হাত ফাঁকা থাকে, একটা যোজনী কিন্তু অপূর্ণ থাকে, একটা ইলেকট্রন অপূর্ণ থাকে, সে কারোর সাথে বন্ধন গঠন এখনও করেনি, সেই জায়গায় যে কেউ যুক্ত হতে পারে। তো আপাতত এতটুকু থেকে এতটুকু বুঝে নাও যে আমাদের অ্যালকাইল মূলক যেটা সেটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং তার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। এবং এখান থেকে আরও একটা জিনিস দেখার বিষয় যে হুট করে তোমাদের বইয়ে লিখবে আর এইচ, অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে যখন হাইড্রোজেন দিবা সেটা হয়ে যাবে অ্যালকেন। তারা কীভাবে বলছে এটা আসলে অ্যালকেন? হ্যাঁ অবশ্যই এটা অ্যালকেন, কারণ এই জিনিসটাকে তুমি এভাবেও লিখতে পারো, রাইট? এটা তো আসলে একটা যৌগের জন্য নয়, এটা হতে পারে মিথাইল, হতে পারে ইথাইল, হতে পারে প্রোপাইল, যে কেউ হতে পারে। তো একটা হাইড্রোজেন মিথেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, এই জিনিসটাকেই তখন কী দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে? আর। এই পুরো জিনিসটার সাথে যদি আরও একটা হাইড্রোজেন দাও তাহলে এই জিনিসটা কেমন হয়ে যাবে? CH4 হয়ে যাবে। CH3 এটা হচ্ছে মিথাইল মূলক, যেটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করছি। এই আর এর সাথে যদি একটা হাইড্রোজেন, বা মিথাইলের সাথে যদি একটা হাইড্রোজেন দাও তখন কী হয়ে যাবে? মিথেন। তার মানে এই আর এর সাথে একটা হাইড্রোজেন, মিথাইল মূলকের সাথে একটা হাইড্রোজেন দিলে কী হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে। এখন এই জায়গায় এটা মিথাইল ছিল, সেই জন্য মিথেন হয়েছে। যদি এটা এমন হতো, যেমন ধরো এটা ছিল আসলে C2H5, এটা কি ইথাইল মূলক, এবং এর সাথে একটা হাইড্রোজেন দিলা, তাহলে এটা কি হয়ে যেত? এটা হয়ে যাবে, এটা ছিল ইথাইল মূলক, তার সাথে একটা হাইড্রোজেন দিলে কি হতো? C2H6 হতো। তাহলে এই জিনিসটাকেই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি আর দ্বারা, এবং এর সাথে একটা এইচ যুক্ত হলেই সেটা কি হয়ে যায়? আসলে অ্যালকেন হয়ে যায়, এবং এই অ্যালকেনটা এখানে হচ্ছে মূলত ইথেন। এই সম্পূর্ণ ব্যাপারটা বিক্রিয়া বুঝতে গেলে আগে বুঝতে হয়। এখন আমরা সরাসরি বিক্রিয়ায় চলে যাচ্ছি যে অ্যালকেন কতভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে, যেটা একেবারেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বা এটা খুব বেশি আসতেও দেখা যায় না। বিক্রিয়াটা কেমন আসলে, যে কার্বন ডাইঅক্সাইড
এবং এখান থেকে কী তৈরি করা হচ্ছে, মিথেন তৈরি করা হচ্ছে। এটা খুবই স্বাভাবিক যে এখানে ছিল কার্বন বাট ওপাশে গিয়ে হয়ে গেছে মিথেন, তাহলে অবশ্যই এখানে কী দিতে হবে, হাইড্রোজেন আমাকে দিতে হবে। এবং তার সাথে সাথে এখানে দুই অণু পানিও তৈরি হয় বা পানি তৈরি হয় এখানে। এখন তোমাদের কাজ হচ্ছে বিক্রিয়াটা সমতা করা। এই সমতাটা তো আমি করিয়ে দেবো না, সমতা ছয় নম্বর অধ্যায়ে বা পাঁচ নম্বর ছয় নম্বর অধ্যায়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি। আমার কাজটা হচ্ছে এখন বিক্রিয়া বোঝানো। যারা এই অধ্যায়টা দেখছ তারা সমতা পারো না এটা আমি বিলিভ করবো না। হ্যাঁ ঠিক আছে, না পারতে পারো কিন্তু দেখে আসো, এখন তোমাদের পারা উচিত, রাইট? তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে, তারা বললো যে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন প্রস্তুত করো। তো কার্বন ডাইঅক্সাইড থেকে যেহেতু মিথেন প্রস্তুত করবো আমি বা অ্যালকেন প্রস্তুত করব আমি, তাহলে সিএইচ ফোর তো আসবে ডেফিনেটলি আমার এখানে। আসলে তার মানে কি, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তার মানে অবশ্যই এখানে বিক্রিয়ক হিসেবে গিয়ে থাকবে হাইড্রোজেন থাকবে। এবং হাইড্রোজেন তুমি অবশ্যই শুধু হাইড্রোজেন এভাবে দিতে পারো না, কারণ হাইড্রোজেন সবসময় গ্যাসীয় আকারেই পাওয়া যায়। দ্যাট মিন্স দ্বি পরমাণু, দুইটা পরমাণু একসাথে যুক্ত হয়ে থাকে, যেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। এই জন্য বলছি, যারা আমার সৃজনশীলগুলো বা আমার পড়ানো আমার টপিকগুলো কন্টিনিউ করছো, তারা প্রথম থেকেই কন্টিনিউ করো, ওকে? এবং প্রত্যেকটা এই যে বন্ধনটা লিখছি এগুলোর আমি ব্যাখ্যা করেছি যখন আমি ভিডিওগুলো প্রথম থেকে দিয়েছি। এটা তো একদম এগারো নম্বর অধ্যায়ের একটা ভিডিও, রাইট? তো এটা তো একদম শেষ। সুতরাং মানে এখনই যদি তোমরা মনে করো হুটহাট এগুলো কীভাবে লিখছেন, যেমন এই যে পানি কীভাবে গঠন হচ্ছে, কীভাবে বন্ধনগুলো যুক্ত হয়ে আছে, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। সুতরাং ভালো করে বুঝতে গেলে সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখতে হবে, প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পারো, হোয়াট এভার। তো এই ছিল মূলত আমাদের মিথেন কীভাবে প্রস্তুত করা হয়। এরপর হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কীভাবে প্রস্তুত করা হয়। অ্যালকিন কেমন, যেমন সিএইচ টু ডাবল বন সিএইচ টু, এটা এভাবে কী করে লিখছি সেগুলো নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি, সুতরাং ওদিকে আর যাচ্ছি না। তারা বললো অ্যালকিন থেকে, ও এর আগে যে বিক্রিয়া লিখেছিলাম ওখানে কিছু প্রভাবক থাকে, সম্ভবত নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমার মনে নেই এখন, তুমি একটু দেখে নিও, এটা একটু বইয়ে দেখে নিও তোমরা, এটা তোমাদেরকে দেখতেই হবে, রাইট? তো এই ছিল আমাদের ইথিন। ইথিন, ইথিনকে যখন আমরা নিকেল প্রভাবকের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করব, তখন কি তৈরি হয় আসলে, CH3 অর্থাৎ অ্যালকেন প্রস্তুত হয়, যেটার নাম হচ্ছে ইথেন। এটা হচ্ছে ইথিন। ইথিন থেকে আমরা কোথায় যাচ্ছি, ইথেনে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কয়টা হাইড্রোজেন ছিল, দেখো তো চারটা হাইড্রোজেন, ওখানে কয়টা হাইড্রোজেন হয়ে গেছে, ছয়টা হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন কয়টা বেশি হয়ে গেছে, দুইটা বেশি হয়ে গেছে। তার মানে এখানে বিক্রিয়ক পদার্থ হিসেবে কে থাকবে, ডেফিনেটলি হাইড্রোজেন থাকবে। দুইটা হাইড্রোজেন দিয়ে দাও, দুইটা হাইড্রোজেন এখন কী করবে, এই যে বন্ধন যেটা আছে এই বন্ধনটাকে তারা ভেঙে ফেলবে। এখন এই জায়গায় বন্ধনের কাছে সিগমা বন্ধন পাই বন্ধন এই জাতীয় কিছু কথা আছে। তো তোমার যদি বলো যে সিগমা বন্ধন পাই বন্ধন দেখতে কেমন হয়, কেন এখানে ডাবল বন্ড থাকলে সহজেই ভেঙে যায়, কেন সিঙ্গেল বন্ড থাকলে ভাঙে না, যদি তোমরা এটা বলো আমাকে, তার জন্য আমি আলাদা একটা ভিডিও আপলোড করব। মানে এখানে যে সিগমা আর পাই বন্ধন দেখায় তাহলে অ্যালকেন পড়ানো আর হয়ে উঠবে না, আমার এক ঘন্টা লেগে যাবে আমার। সুতরাং শুধুমাত্র এখানে এতটুকু বলে দিচ্ছি, এখানে কার্বন কার্বন ডাবল বন, এই যৌগটাকে যদি আমি আরও বিশ্লেষণ করে লিখি তাহলে ব্যাপারটা ছিল আসলে এমন, সাপোজ এখানে একটা কার্বন, তুমি দুইটা হাইড্রোজেন দিলা, কারণ আসেই তো দুইটা হাইড্রোজেন, রাইট? এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন দিয়ে দিলা, ওই কার্বনের সাথেও দুইটা হাইড্রোজেন দিয়ে দিলা, এই কার্বনের আরও কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে, দুইটা করে শেয়ার করতে হবে, এরও দুইটা শেয়ার করতে হবে, এরা একে অপরের সাথে দুইটা শেয়ার করে। এবং এই বন্ধনটাই মূলত আসলে এটা, এর মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধনটা একটু দূরের জায়গায়, দুইটা বন্ধনের মধ্যবর্তী দূরত্ব একটু বেশি হয়, সেই কারণে ওটা একটু দুর্বল হয়, এই কারণে খুব সহজেই পাই বন্ধনটা এই জায়গা থেকে ভেঙে চলে যায়। ভেঙে গিয়ে এইভাবে হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন দিলাম সেই দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যায়, এবং এই পুরো জিনিসটা কিন্তু এখন আসলে ইথেন, রাইট? তো এই যে বলা হচ্ছে অ্যালকিন থেকে কীভাবে অ্যালকিন প্রস্তুত করা হয়, এটা খুবই সহজ। আমি দেখতেই পাচ্ছি অ্যালকিনে আমার হাইড্রোজেন রয়েছে চারটা, স্বাভাবিক, কারণ অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, সুতরাং চারটা হাইড্রোজেনই থাকবে, রাইট? এই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। আর এখানে আমি দেখতে পাচ্ছি অ্যালকিন যদি প্রস্তুত করতে চাই তাহলে হাইড্রোজেন লাগবে ছয়টা, সিম্পলি দুটা হাইড্রোজেন লাগবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ হিসেবে হাইড্রোজেন থাকবে। এখন যদি তোমাদেরকে বলে যে অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়, একই রকম। অ্যালকাইন কেমন, অ্যালকাইন হচ্ছে CH, এখানে থাকে ট্রিপল বন CH, রাইট? এখান থেকে প্রস্তুত করা হচ্ছে কোনটা, CH3 সিঙ্গেল বন CH3।
দেখো হাইড্রোজেন ছিল এখানে দুইটা, এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? ছয়টা। তাহলে মোট কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, রাইট? তাছাড়া তো অ্যালকেন হবে না, না? তাহলে এখানে কয়টা হাইড্রোজেন দিয়ে দেবা? চারটা হাইড্রোজেন দিয়ে দেবা। দ্যাটস ইট। চারটা হাইড্রোজেন দিয়ে দিলা এবং চারটা হাইড্রোজেন কী করলো? পরপর এই দুইটা বন্ধন ভেঙে দিল, পরপর দুইটা। এখানে একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। পাই বন্ধনগুলো দুর্বল হয় সাধারণত, ওই দুইটা বন্ধন ভেঙে দিল এবং দুই দুই চারটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। এই বন্ধনটা যদি আমরা একটু এখানে ভালো করে দেখাই তাহলে কেমন হবে? যে দেখো এখানে কয়টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, রাইট? আর এই জায়গায় তিনটা বন্ধন, কার্বন কার্বন একে অপরের সাথে তিনটা ইলেকট্রন শেয়ার করেছে। যখন এখানে আমি হাইড্রোজেনকে পাঠালাম, এই পরপর দুইটা বন্ধন গেল ভেঙে। ভেঙে গিয়ে ব্যাপারটা কেমন হয়েছে? এইরকম হয়েছে এবং এই হাইড্রোজেনগুলো কি হয়েছে আসলে? যুক্ত হয়ে গেছে এবং সেটা ইথেন তৈরি করেছে। তো এটাই মূলত প্রসিডিউর। আমি দেখতেই পাচ্ছি যে এটা আমার অ্যালকাইন, অ্যালকাইন। এবং এখানে আসলে যদি আমি এখান থেকে ইথেন প্রস্তুত করতে চাই, বা এটা হচ্ছে তোমার অ্যালকাইন, এখান থেকে যদি আমি বা একে আরও যদি সুন্দর করে বলি এটা হচ্ছে ইথাইন, রাইট? এটা হচ্ছে ইথাইন। এবং ইথাইন থেকে যদি আমি ইথেন প্রস্তুত করতে চাই তাহলে আমার কয়টা হাইড্রোজেন যুক্ত করতে হবে? আরও চারটা হাইড্রোজেন দরকার। আমি জাস্ট চারটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এবং এখানে প্রভাবক হিসেবে কী থাকবে? নেকেল প্রভাবকের ওপর দিয়ে 180°C থেকে 200°C তাপমাত্রা দিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? ইথেন পেয়ে যাব। এরপর হচ্ছে তোমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন আর একটা হচ্ছে ওর্স বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেমন? আমি বিক্রিয়াটা আগে লিখছি, তারপর সাধারণ সংকেত দিয়ে বোঝাবো। প্রথমেই যদি সাধারণ সংকেত লিখি তো সেটা একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের, সাধারণ সংকেতটা পরে লিখছি। ডিকার্বক্সিলেশন, ডি ব্যাপারটাই তখন বলা হয় যখন কোনো কিছুকে বের করে দেওয়া হয়, কম্পোজিশন ডিকম্পোজিশন, রাইট? এইরকম ব্যাপারগুলো আসলে। তো ডিকার্বক্সিলেশন ডি ব্যাপারটাই তখন আসে যখন কাউকে বের করে দেওয়া হয়। ওকে, কাকে বের করে দেওয়া হচ্ছে একটু দেখো। এটা হচ্ছে CH3COOn, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এর সাথে দেওয়া হয় সোডিয়াম হাইড্রক্সাইডকে। ওকে, এটা সোডিয়াম ইথানয়েড, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডকে যখন পাঠানো হয় ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। ক্যালসিয়াম অক্সাইড কেন দেওয়া হয়? কারণ এটা যখন বিক্রিয়া করা হয়, এটা আসলে যে টেস্ট টিউবে করা হয়, কাঁচের যে টেস্ট টিউবে করা হয়, এটা ফেটে যেতে পারে অনেক সময়, সেই জন্য ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হয়। এটা আসলে প্রভাবক, প্রভাবক কী জিনিস? যে সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে না, বরং বিক্রিয়াকে সে প্রভাবিত করে। ওকে, তো যাই হোক, এখন এই জায়গায় যে ব্যাপারটা ঘটে, তোমার দেখো আমার কী লাগবে এখান থেকে? আমার প্রস্তুত করতে হবে, আমি কী প্রস্তুত করতে চাচ্ছি? মিথেন, রাইট? আমি মিথেন প্রস্তুত করতে চাচ্ছি বা অ্যালকেন প্রস্তুত করতে চাচ্ছি। তার মানে আমার এখান থেকে কে বের হয়ে আসবে? CH4 বের হয়ে আসবে, রাইট? হ্যাঁ, হয়ও তাই। এই জায়গায় একটু দেখো, সম্পূর্ণ এই জায়গাটা যুক্ত হয়ে যায়। প্রথম এই জায়গাটা ক্লিয়ার করি আমরা। এই জায়গাটা একটু একটু ভালো করে দেখো, এমনিই বোঝা যায়, এগুলা এমনিই বোঝা যায় যে আমার এখান থেকে তৈরি করব আমি, এখান থেকে তৈরি করব আমি তোমার একটা অ্যালকেন তৈরি করব। এবং বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, তার মানে কার্বন একটা বের হয়ে চলে যাবে। তোমাদের কাছে প্রথমে মনে হতে পারে যে যেহেতু এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, তাহলে এখান থেকে কোনোভাবে ইথেন প্রস্তুত হবে। কিন্তু বিক্রিয়ার নামের দিকে খেয়াল করো, ডিকার্বক্সিলেশন, একটা কার্বন কী হয়ে যাবে? বের হয়ে যাবে। তার মানে ইথেন প্রস্তুত হচ্ছে না, হলে কী প্রস্তুত হবে? মিথেন প্রস্তুত হবে। মিথেন যদি প্রস্তুত হয় তাহলে এখানে CH3 তো আছেই, আর হাইড্রোজেন কোথায় রয়েছে? এই যে হাইড্রোজেন রয়েছে, তাহলে এই CH3 আর এই হাইড্রোজেন কী করবে? CH3 আর ওই হাইড্রোজেন মিলে ডেফিনেটলি কী তৈরি করবে? CH4 মিথেন প্রস্তুত করবে। তার মানে এই জায়গা থেকে, অর্থাৎ এই CH3 আর এখান থেকে এই হাইড্রোজেন মিলে আমরা কী পাবো? মিথেন পাবো। ভালো, মিথেন পেলাম। বাকি থাকলো কি? এই এতটুকু অংশ আমাদের বাকি থাকলো, রাইট? এখানে কী রয়েছে? সোডিয়াম। এখানে কী রয়েছে? সোডিয়াম। এখানেও কী রয়েছে? সোডিয়াম। এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। একটু ভালো করে খেয়াল করো, বুঝে যাবা, চিন্তা করো না। দেখো, বোঝাচ্ছি, যেখানে কয়টা সোডিয়াম? দুইটা সোডিয়াম, দুইটা সোডিয়াম। কার্বনেটটা কেমন থাকে? -2 থাকে। তাহলে কয়টা সোডিয়াম আসতে হবে? এটা যদি -2 হয় তার মানে অবশ্যই সোডিয়ামকে কী হতে হবে?
প্লাস টু হতে হবে, কিন্তু সোডিয়াম যদি প্লাস টু এভাবে লেখো, সোডিয়ামের কি জীবনে এটা হওয়া সম্ভব? এটা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় সোডিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আসলেই কি তাই সম্ভব? সোডিয়াম কখনো দুইটা ইলেকট্রন ছাড়বে না। সোডিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে? একটা ইলেকট্রন ছাড়বে। কিন্তু কার্বনেটকে আমরা কার্বনেট কিভাবে হচ্ছে একটু দেখো, যেখানে একটা কার্বন আর কয়টা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন আর এই যে দুইটা অক্সিজেন, মোট মিলে হবে কার্বনেট। কার্বনেটের এই এখানে জারণ সংখ্যা কত থাকে? মাইনাস টু, যার অর্থ হচ্ছে অবশ্যই এখানে কি হতে হবে? প্লাস টু হতে হবে। এখন সোডিয়াম যেহেতু আসছে, সোডিয়াম তো এভাবে প্লাস টু হতে পারবে না, তাহলে কয়টা সোডিয়াম দরকার? দুইটা সোডিয়াম দরকার। একটা সোডিয়াম এসে কী করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেয়, প্লাস হবে। আরও একটা সোডিয়াম কী হবে? একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এমন হবে হয়ে তারা টু সোডিয়াম প্লাস। এখানে মোট কয়টা হচ্ছে? মোট কিন্তু দুইটা প্লাসই আসলে হচ্ছে। সুতরাং বিক্রিয়াটাকে মূলত এইভাবে লেখা হচ্ছে। তো সোডিয়াম কার্বনেট নিয়ে নিশ্চয়ই আর কোনো ঝামেলা হওয়ার কথা নয়। যেখানে ছিল সোডিয়াম, দুইটা সোডিয়াম মিলে হলো সোডিয়াম, আর এই কার্বন এবং তিনটা অক্সিজেন মিলে হচ্ছে কার্বনেট। এই হলো মূলত সোডিয়াম কার্বনেট। এবং আমাদের যেহেতু অ্যালকেন প্রস্তুত করতে হবে, এখানে ছিল সিএইচ থ্রি আর এই যে এইচ, এই দুটো মিলে হলো সিএইচ ফোর। এখন এই জিনিসটা একটু ভালো করে দেখো তো, এই জিনিসটাকে কীভাবে লেখা যায়? সব সময় যে আসলে এইটা থেকেই হবে এমন তো কথা নেই। সব সময় কিন্তু এটা এটা থেকেই হবে এমন কোনো, এটা সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, সবসময় এই যৌগ থেকেই অ্যালকেন প্রস্তুত করা হবে এমন কোনো কথা নেই। তার মানে হচ্ছে এর একটা সাধারণ সংকেত থাকবে। এই ব্যাপারটাকে অবশ্যই আর দ্বারা লেখা যেতে পারে, রাইট? এবং এই পুরো জিনিসটাকে আমরা কীভাবে লিখব? সি ডাবল এনে, এভাবে তো লেখা যেতেই পারে, রাইট? এখন এই পুরো জিনিসটা একটু ভালো করে দেখো। তারপর এখানে কী থাকলো? সাপোজ সোডিয়াম হাইড্রক্সাইড থাকলো। এখন যখন অ্যালকেনটা প্রস্তুত হচ্ছে, তখন কী হচ্ছে? এই অংশটা কার সাথে যুক্ত হচ্ছে? এই হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। এখন সবসময় তো সিএইচ থ্রি থাকবে না, এর পরিবর্তে অন্য কেউ থাকতে পারে, সি টু এইচ ফাইভও থাকতে পারে, সি থ্রি এইচ সেভেনও থাকতে পারে। তার মানে এটাকে আমরা সিএইচ থ্রি সবসময় লিখতে পারছি না, সুতরাং ওটাকে আমরা আর দ্বারা ডিনোট করলাম। তারপরের অংশ ঠিক থাকলো, তার সাথে সোডিয়াম হাইড্রক্সাইড। এখন এই বিক্রিয়া থেকে এখানে একটু খেয়াল করো, এখান থেকে যে অ্যালকেনটা প্রস্তুত হচ্ছে, এই সিএইচ থ্রির সাথে কে যুক্ত হয়? সিএইচ থ্রির সাথে হাইড্রোজেন যুক্ত হয়, রাইট? তো এই সিএইচ থ্রিকে কী দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে? আর দ্বারা। তাহলে এখানে আমরা এটাকে কী বলতে পারি? আর এর সাথে মূলত হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এবং এই জায়গায় লেখা হয় আসলে আর এইচ, এবং এটাই আসলে অ্যালকেন, রাইট? এটাই হচ্ছে অ্যালকেন। কারণ এই অ্যালকাইল মূলকে একটা হাইড্রোজেন কম ছিল, সে কারণে সে অ্যালকাইল মূলক ছিল। আরও একটা হাইড্রোজেন তো আমি দিয়ে দিলাম, তার মানে এখন সে কী হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এই বিক্রিয়ার একটা সাধারণ সংকেতের মতো, যে আমার যদি এরকম থাকে তাহলে এই অংশটুকু কী হয়ে যাবে? একে অপরের সাথে হয়ে যাবে যুক্ত, আর এই আরের সাথে হয়ে যাবে এইচ, আরের সাথে অর্থাৎ অ্যালকাইল মূলক, আরটা তো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের সাথে যখন এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অ্যালকেন। এবং এখান থেকে দেখো, এই যে এখানে দুইটা কার্বন ছিল, তার একটা কার্বন কিন্তু বের হয়ে চলে যাচ্ছে, এই জন্য বলেছে ডিকার্বক্সিলেশন, একটা কার্বন চলে যাবে। প্রাথমিকভাবে মনে হতে পারে যে এখান থেকে আমি তোমার দুইটা কার্বন নিয়েই যে অ্যালকেনটা হবে, অর্থাৎ এখান থেকে ইথেন প্রস্তুত হওয়ার কথা, ইথেন কিন্তু হচ্ছে না। যদিও এখানে দুইটা কার্বন ছিল, তারপর প্রস্তুত হচ্ছে কি? আসলে মিথেন প্রস্তুত হচ্ছে। এ কারণে এই বিক্রিয়াকে মূলত বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। আমার কথা যদি তোমাদের একটু কমপ্লিকেটেড লাগে, যার অর্থ হচ্ছে এই অধ্যায়ের ভিডিও তোমরা সিকোয়েন্সিয়ালি দেখে আসো নাই, ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখে আসবা, তাহলে আমার মনে হয় আর তোমাদের কমপ্লিকেটেড লাগবে না। এখন আমরা উডস বিক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলবো। উডস একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নাম অনুসারে এই বিক্রিয়ার নামটা উডস বিক্রিয়া বলা হয়। তো এই বিক্রিয়াটার সাধারণ সংকেত কেমন হয় আগামী সেটা দেখে আমার মনে হয় এখন তোমরা সাধারণ সংকেতটা বুঝবা। ব্যাপার যেটা হয় যে আর তার সাথে হচ্ছে একটা হ্যালোজেন, এখানে টু আর, অর্থাৎ হ্যালোজেন তোমার মিথাইল মূলক, সরি অ্যালকাইল মূলক কয়টা থাকে? দুইটা থাকে, কারণ আমরা জানি অ্যালকাইল মূলককে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেহেতু টু আর এক্স, তো দুইটা অ্যালকাইল মূলক থাকে, দুইটা হ্যালোজেন গ্রুপ থাকে, হ্যালোজেন মূলক থাকে। সেটা হ্যালোজেন মানে, হ্যালোজেন মানে হচ্ছে তোমার ফ্লোরিন হচ্ছে, হতে পারে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে এরা। এবং এই জায়গাতে আসলে কাকে পাঠানো হয়? সোডিয়ামকে পাঠানো হয়। এবং এখান থেকে আসলে কী তৈরি হয়? আর আর, অর্থাৎ দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে যায়। দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে গেলেই আসলে সেটা অ্যালকেন হয়। কীভাবে হয় সমগ্র ব্যাপারটা আমরা দেখব বিস্তারিত বন্ধন সহকারে। সুতরাং কোনো কনফিউশন থাকবে বলে আমার মনে হয় না এই ভিডিওর পরে।
দেখো আমি এখানে একটা বিক্রিয়া লিখেছি, একটু ভালো করে দেখো। আমি এই বিক্রিয়াটা এটার সাথে অবশ্যই কম্পেয়ার করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এখানে দেখো যে CH3 এটা ডেফিনেটলি আমাদের আর, কারণ এটা এক্স্যাক্ট রূপ কেমন ছিল CH4, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল CH3, আর একটা হাইড্রোজেন বের হয়ে গেলে সেটা আমরাকে বলি অ্যালকাইল মূলক। এবং এর সাথে আসলে কে যুক্ত হলো, ক্লোরিন যুক্ত হলো। তার মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, আর এক্স অর্থাৎ অ্যালকাইন মূলক একটা হ্যালোজেনের সাথে বন্ধন গঠন করে আছে। আরও একটা মূলক আমরা লিখছি, সাপোজ এইবার লিখলাম যে CH3, এটাও দাও তুমি, আচ্ছা ব্রোমিনই দাও, ওকে রাইট। এটাও তার মানে কি, এই যে এটা হচ্ছে আর, আর এর সাথে একটা ব্রোমিন, দ্যাট মিন্স এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, আর বন্ধন এক্স। তার মানে এখানে কয়টা রয়েছে আর এক্স, আর এক্সের কয়টা বন্ধন রয়েছে, দুইটা রয়েছে, সেজন্য 2RX এভাবে লেখা হচ্ছে, রাইট। কারণ এই যে আর তার সাথে একটা হ্যালোজেন, এই যে আর তার সাথে আর একটা হ্যালোজেন, তার মানে এটা হচ্ছে 2R বন্ধন এক্স। এর সাথে পাঠাচ্ছি আমি কাকে, সোডিয়ামকে। এখন সোডিয়ামের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে তীব্র ধাতু এবং সে সবসময় কী করবে, অধাতুকে যুক্ত করতে চাইবে। সোডিয়ামের একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে আর অধাতুর একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এটাই তো হয়। যদি তাই হয় তাহলে এই সোডিয়াম কী করবে, একটা ইলেকট্রন ক্লোরিনকে ছেড়ে দেবে, ক্লোরিন একটা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে, হয়ে যাবে কি সোডিয়াম ক্লোরাইড। আমি এখানেই লিখছি, এখান থেকে বিক্রিয়ার একটা পার্ট তার সামনে থাকবে সেটা পরে লিখছি। এখান থেকে কী তৈরি করলো, সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিন্স এই জায়গায় কিন্তু এটা কী হয়ে গেছে, এইবার কিন্তু এটা আসলে হয়ে আছে, এপাশে লিখছি একটু, রাইট, ক্লোরিন কী হয়ে গেছে, উঠে চলে গেল, ওকে। এবং এই ব্রোমিনকেও কী করবে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ব্রোমিন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কয়টা সোডিয়াম রয়েছে, একটা, তাহলে কি সম্ভব, না। কয়টা সোডিয়াম তাহলে দরকার, দুইটা সোডিয়াম দরকার, সুতরাং এখানে 2 দিয়ে দিলে। দেখো এমনিতেই সমতা করলে হয়, বাট আমি তোমাদেরকে একটু অন্য প্রসেসে বোঝাতে চাচ্ছি। সমতা তো তোমরা পারোই, বাট আমি একটু অন্য প্রসেসে করতে চাচ্ছি, রাইট। আমি প্রথমে দেখলাম যেখানে যেহেতু ক্লোরিন, ক্লোরিনকে কে উঠাতে পারবে, মানে আমার কথা হচ্ছে যে আমার তো অ্যালকেন তৈরি করতে হবে, তার মানে এটাকে কী করতে হবে, উঠাতে হবে, এটাকে কী করতে হবে, উঠাতে হবে। উঠায় যদি আমি এই দুইটা যুক্ত করে দিই, ভালো করে দেখো, ভালো করে চিন্তা করো যে আমি এই পুরো জায়গাটা থেকে কী তৈরি করব, আমি অ্যালকেন তৈরি করব, অ্যালকেন। এবং অ্যালকেন মানে কি, এখানে দুইটা কার্বন যেহেতু আছে, তার মানে সেটা কী তৈরি হবে, ইথেন তৈরি হবে। যদি তাই হয়, ইথেন যদি তৈরি হয়, তাহলে কেমন হবে আসলে, C2H6 হবে, রাইট। এখানে দুইটা কার্বন রয়েছে, তাহলে C2H6, তাহলেই তো আমার কী হয়ে যাবে, অ্যালকেন বা ইথেন তৈরি হয়ে যাবে। তো আমার কী কাজ, তাহলে আমাদের এই ক্লোরিন আর এই ব্রোমিনকে আমার কী করতে হবে, উঠাই দিতে হবে, এরা তো অধাতু। তাহলে কাকে আনলে উঠাতে পারবে, ধাতুকে আনলে উঠাতে পারবে, কোন ধাতুকে আমি নেব, সোডিয়ামকে নেব। কারণ আমি দেখতে পাচ্ছি যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে, সেই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে। আবার এখানে আছে ব্রোমিন, ব্রোমিনকেও তো উঠাতে হবে, তাহলে একটা সোডিয়াম দেখি হবে না, সেজন্য আমি দিলাম দুইটা সোডিয়াম। এবার আরও একটা সোডিয়াম কী করলো, আরও একটা ইলেকট্রন ছেড়ে দিল, এবং আরও একটা ইলেকট্রন ছেড়ে দিল, ওই ইলেকট্রন ব্রোমিন গ্রহণ করলো এবং উৎপন্ন হলো সোডিয়াম ব্রোমাইড। তো এই জায়গায় এও কেমন হয়ে গেল আসলে, এও হয়ে গেল, এটা প্রথমে লিখছি বোঝার সুবিধার জন্য, এমন হয়ে গেল, রাইট। তো এরা তো আসলে এভাবে থাকতে পারবে না, এরা তো অবশ্যই এভাবে থাকতে পারবে না। আমরা যদি কোনোভাবে এই দুটাকে যুক্ত করতে পারি, তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে ইথেন, কারণ C2H6, রাইট। এখন এই দুইটা কী হয়ে গেল, পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল। দেখো এই বন্ধনটা এক্স্যাক্ট কেমন, এই বন্ধনটা হয়ে আছে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই পাশে ফাঁকা। এটাও কেমন হয়ে আছে, ডেফিনেটলি এমনই হয়ে আছে, হাইড্রোজেন হাইড্রোজেন আর ফাঁকা, এই পাশে কী হয়ে আছে, ফাঁকা, রাইট। এ তো শেয়ার করেনি আসলে। এখন এই কার্বনের এই ইলেকট্রন আর এই কার্বনের এই ইলেকট্রন পরস্পরের সাথে কী গঠন করলো, বন্ধন গঠন করলো। এবং বন্ধন গঠন করে তারা আসলে কেমন হয়ে গেল, CH3 যুক্ত হয়ে গেল CH3। এই পুরো জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, C2H6, রাইট। এবং এটাই কি আসলে আমাদের ইথেন, তার মানে এটাও একটা মিথাইল মূলক, এটাও একটা মিথাইল মূলক, দুইটা মিথাইল মূলক কী হয়ে গেল আসলে, যুক্ত হয়ে গেল। এবং দুইটা মিথাইল মূলক যুক্ত হয়ে গেলে আসলে কী হয়ে যায়,
সরি মিথাইল নয়, আসলে অ্যালকাইল মূলক, আমি বারবার এই ভুলটা সম্ভবত করছি। এটা মিথাইল মূলক নয়, এটাও একটা অ্যালকাইল মূলক, এটাও একটা অ্যালকাইল মূলক, রাইট? এই দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে কি হয়ে গেল আমাদের, অ্যালকেন হয়ে গেল। এই জিনিসটাকে এখানে এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে গেলে আসলে আমাদের কি হয়ে যায়, সেটা অ্যালকেন হয়ে যায়। এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে। আমার মনে হয় তোমাদের কনফিউশনটা এখানেই হয় যে এখানে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হলে কি আসলেই অ্যালকেন হয়। হ্যাঁ, এটাই তার বাস্তব প্রমাণ। তো এটাই ছিল মূলত আসলে উডস বিক্রিয়া। আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে উডস বিক্রিয়ার সাধারণ সংকেত বলা হয় এভাবে যে দুইটা অ্যালকাইল মূলক এবং এই অ্যালকাইল মূলকগুলোর সাথে কি রয়েছে, একটা হ্যালোজেন যুক্ত রয়েছে। তাহলে এটা হচ্ছে CH3Cl, একটা অ্যালকাইল মূলক তার সাথে একটা হ্যালোজেন, এটাও একটা অ্যালকাইল মূলক তার সাথে একটা হ্যালোজেন। এবং এখান থেকে আমার কি দেখতে পাচ্ছি যে আমার ক্লোরিন এবং ব্রোমিনকে যদি আমি উঠিয়ে দিতে পারি এবং দুইটা একটা ক্লোরিন আর একটা ব্রোমিন মূলককে যদি আমি উঠিয়ে দিতে পারি এবং এই মূলক আর এই মূলককে যদি আমি একত্রে আনতে পারি তাহলেই কিন্তু আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে যায়। তাহলে আমি দেখলাম এরা ধাতু, সরি এরা অধাতু, দুইজনই অধাতু। তাহলে আমার কাকে লাগবে, একটা ধাতুকে লাগবে। আমি কাকে নিয়ে আসলাম, সোডিয়ামকে নিয়ে আসলাম। যেহেতু এখানে দুইটা অধাতু রয়েছে সুতরাং আমি দুইটা ধাতু নিলাম, দুইটা সোডিয়াম নিলাম। এতে করে কি হবে, একটা সোডিয়াম একে একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করলো এবং চলে গেল, এই জায়গায় ভেঙে চলে গেল, রাইট? এবং এখান থেকে ব্রোমিনকে উঠিয়ে নিয়ে গেল, হয়ে গেল সোডিয়াম ব্রোমাইড। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার একটা কার্বনের একটা ইলেকট্রন সে কারোর সাথে বন্ধন গঠন করেনি এবং এই জায়গারও এও ইলেকট্রনটা কারোর সাথে বন্ধন গঠন করেনি। এখন এই দুইটা কী করবে, একে অপরের সাথে যুক্ত হবে, যেহেতু এরও এই অংশটার এই এই তোমার এই মূলকটার যেহেতু একটা বন্ধন কম ছিল, রাইট? মানে অষ্টক পূর্ণ হতে এর যেহেতু একটা কম ছিল, এর যেহেতু একটা কম ছিল, সুতরাং দুইটা কী করলো, সমযোজী বন্ধন গঠন করলো এবং তারা প্রস্তুত করলো আসলে অ্যালকেন, এবং এটার নাম হচ্ছে মূলত ইথেন। ব্যাপারগুলো আসলে এইভাবে পড়ো, তাহলে তোমাদের জন্যই সুবিধা হবে, রাইট? এই ছিল মূলত উডস বিক্রিয়া। তোমরা বুঝতে পারলা কি না আমি কনফিউজড, বাট যদি তোমরা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসো, আমার পড়ানোর সাথে অভ্যস্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। এখন আমরা দেখব যে কীভাবে টেট্রাক্লোরোমিথেন বা কীভাবে আসলে ক্লোরোফর্ম প্রস্তুত করা হয় বা ক্লোরোফর্মের আসলে সংকেতটা কী। ওকে, তো দেখো এটা হচ্ছে মিথেন, এই ব্যাপারে কারো সন্দেহ নেই, বা যদি এটা মিথেন এই ব্যাপারে কেউ এক সেকেন্ডও ভেবে থাকো তাহলে ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখো, প্রথম থেকে দেখো। এটা মিথেন এবং এই বন্ধনটা হচ্ছে কেমন, কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন, এবং বন্ধনটা কি খুব শক্তিশালী, সহজে এই কারোর সাথে বিক্রিয়া করবে না, যে কারণে অ্যালকেনকে বলা হয় প্যারাফিন বা আসক্তিহীন, কারণ সবগুলোই সিগমা বন্ধন থাকে এবং সিগমা বন্ধনগুলো মুখোমুখি সংযুক্ত হয়, এ কারণে তারা বেশ শক্তিশালী হয়ে থাকে। ওকে, এখন এই জায়গায় আমি কী করব, এটা হচ্ছে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপনেরও একটা বিক্রিয়া বলা যেতে পারে। ওকে, এখানে সহজে বিক্রিয়া করবে না, যেহেতু এখানে সবগুলো সিগমা বন্ধন, ক্লোরিন খুব সহজে বিক্রিয়া করবে না, এই জন্য আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি পাঠানো হয়, এতে করে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় এবং সেখানে একটা ক্লোরিন বসে। এটার গঠন তো এমন ছিল, চারপাশে চারটা হাইড্রোজেন ডেফিনেটলি এমন ছিল। এইবার কী হলো, মূলত এই জায়গায় এসে CH3Cl আর দেখো কী উৎপন্ন হবে, ডেফিনেটলি এই Cl, কারণ এখানে কী আছে, দুইটা ক্লোরিন রয়েছে। তো একটা ক্লোরিন তো সাপোজ এই যে এখানে যুক্ত হয়ে গেল, রাইট? আরও একটা ক্লোরিন বাকি আছে, রাইট? এবং এখান থেকে একটা হাইড্রোজেন উঠে চলে গেল, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে কি তৈরি করলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো, রাইট? এতটুকু নিশ্চয় ক্লিয়ার যে আমরা কি করব, ক্লোরোফর্ম বা টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত করব। অর্থাৎ এই যে এখানে যে চারটা হাইড্রোজেন রয়েছে, আমার ওখানে চারটা ক্লোরিন নিয়ে আসতে হবে, তাহলে টেট্রা ক্লোরোমিথেন, মিথেন ছিল CH4, এটা ছিল মিথেন, সেখানে টেট্রা মানে চার, টেট্রা মানে চার, যে চারটাই কি আনবো আমরা, ক্লোরিন নিয়ে আসবো। তোমরা প্রথমেই কী করলাম, ক্লোরিন তো আর শুধু পরমাণু নিয়ে আসতে পারবো না, আমাদেরকে ক্লোরিন গ্যাসই কনসিডার করতে হবে। তো ক্লোরিন গ্যাস নিলাম, আমরা দেখলাম যে এটা তো আসলে মিথেন, এটা অ্যালকেন সমগোত্রের, এরা তো প্যারাফিন বা আসক্তিহীন, এরা সহজে বিক্রিয়া করবে না, সুতরাং আলট্রাভায়োলেট রে আমাকে দিতে হবে। এতে করে কি হবে, এখান থেকে এই বন্ধনটা, এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা উঠে চলে গেল এবং এই জায়গা থেকে একটা ক্লোরিন ওখানে গিয়ে বসলো, বাকি একটা ক্লোরিন এখানে যে হাইড্রোজেনটা ছিল তার সাথে বন্ধন গঠন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। এরপর কী হলো, এই জিনিসটা অর্থাৎ লিখে ফেলে একটু, CH3
সিএল আমার তো টেট্রাক্লোরোমিথেন আরও আরও ক্লোরিন আমাকে দিতে হবে ওখানে, আবারও আমি ক্লোরিন গ্যাস পাঠাই দিলাম। এতে করে কি হলো, এই জায়গা থেকে সাপোজ এইবার এখানেও একটা ক্লোরিন যুক্ত হয়ে গেল, তাহলে এবার কি হবে, সিএইচ টু সিএল টু। আর এই জায়গা থেকে যে হাইড্রোজেন, অর্থাৎ এখানে যে হাইড্রোজেন ছিল আর এখানকার ওই ক্লোরিনটা মিলে কি তৈরি করলো, এই সিএল তৈরি করলো, রাইট। কিন্তু আমাকে আবারও ক্লোরিন যুক্ত করতে হবে, তাহলে এই জিনিসটা আমি নিলাম সিএইচ টু সিএল টু, তার সাথে আবারও ক্লোরিন গ্যাস পাঠালাম আমি। এবার কি হলো, সাপোজ এই জায়গা থেকে একটা ক্লোরিন হাইড্রোজেন উঠে সেখানে ক্লোরিন বসলো, এবং এতে করে এবার পুরো যৌগটা কি হয়ে যাবে, সিএইচ সিএল থ্রি, আর এইটাকেই মূলত বলা হয় ক্লোরোফর্ম। তাহলে তোমাদেরকে যদি বলে ক্লোরোফর্ম প্রস্তুত করো, একইভাবেই বিক্রিয়াটা হবে। যদি বলে টেট্রাক্লোরোমিথেনটা তৈরি করো, একইভাবেই আসবে। এই ক্লোরোফর্ম মূলত অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। ওকে, এইবার আমার তো টেট্রাক্লোরোমিথেন তৈরি করতে হবে, তাহলে সিএইচ সিএল থ্রি, এইবার আবারও ক্লোরিন আমি পাঠিয়ে দিলাম, ক্লোরিন গ্যাস আমি পাঠিয়ে দিলাম। এতে করে বাকি যে হাইড্রোজেনটা ছিল সেখানেও ক্লোরিন বসে যাবে, এবং সি সিএল ফোর প্রস্তুত করলো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। তো এটা আসলে মূল ব্যাপার নয়, এটা কিন্তু মূল জিনিস নয়। আসলে আমাদের দেখার বিষয় ছিল আসলে টেট্রাক্লোরোমিথেন কীভাবে প্রস্তুত করা হয়। তো এই ছিল মূলত প্রসিডিওর। তোমাদেরকে যদি বলে টেট্রাক্লোরোমিথেন তৈরি করো, সেটাও একই কথা। যদি বলে তোমার অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখাও, সেটাও একইভাবেই হতে পারে। যদি বলে ক্লোরোফর্ম তৈরি করো, জাস্ট এই পর্যন্ত এসে থেমে যাবা, ওকে, কারণ এটাই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। তো এই ভিডিওটা ঠিক তাদের জন্যই যারা আমার ভিডিওগুলো দেখে দেখে অভ্যস্ত, যারা আমার 3, 4, 5 এই ভিডিওগুলো দেখে আসছো, কীভাবে বন্ধন গঠন করে সেটা দেখে আসছো, যারা 11 নম্বর ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখছো, তাদের জন্য এটা খুব ভালো কাজে দেবে, রাইট। যারা অ্যালকাইল মূলক নিয়ে এর আগে আমি অনেক কথা বলেছি, সেগুলো যারা দেখে আসছো তাদের জন্য মূলত ভিডিওটা, এবং ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্সিয়াল, তোমাদেরকে সিকোয়েন্সিয়ালি দেখতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে তোমাদের, বা যদি মনে হয়ে থাকে যে একটু দ্রুত হয়ে যাচ্ছে বা বুঝতেছি না, বা আরও একটু ক্লিয়ার করলে ভালো হতো, যার অর্থ হচ্ছে আমি ক্লিয়ার করেছি, তুমি সেই ভিডিওগুলোতে ছিলাই না, ওকে। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।